কচুয়া ইঞ্জিনিয়ার এ কে এম আব্দুল মোতালেবের শীতবস্ত্র বিতরণ। কচুয়া উপজেলার করয়া ইউনিয়নের নলুয়া গ্রামে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার এ কে এম আব্দুল মোতালেব। 17 জানুয়ারি রবিবার কচুয়া উপজেলার নলুয়া হাজি ইদ্রিস মুন্সি সদন হাফিজিয়া ও এতিমখানা মাঠে ঢাকাস্থ চাঁদপুর জেলা সমিতির পক্ষ থেকে এতিমখানা ও পার্শ্ববর্তী 4 গ্রামের অসহায় শীতার্তদের মাঝে প্রায় 5 শতাধিক শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি কচুয়া উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আক্তার হোসেন প্রধান। চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার এ কে এম আব্দুল মোতালেবের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি সদস্য জহিরুল ইসলাম, কচুয়া ইসলামিক ফাউন্ডেশনের কেয়ারটেকার মাওলানা মুফাজ্জল হোসেন, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আবু তাহের, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক গোলাম মুস্তফা, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সুমন মিয়াজি প্রমুখ। ডেস্ক রিপোর্ট, চেতনা টিভি।